হ্যালো ইউটিউব বাসী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ট্রাভেল রাজ চ্যানেলের পক্ষ থেকে আমি সরফরাজ খান আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ এসেছি ফরিদপুর জেলার কামারখালি ইউনিয়নের মধুমতি নদীর উপর নির্মিত গড়া সেতুতে। তো চলুন দেখা যাক। সেতুটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলকে পশ্চিম অঞ্চলের সাথে একত্রিত করেছে। সেতুটির অপর প্রান্তে রয়েছে মাগুরা জেলা এবং এই প্রান্তে রয়েছে ফরিদপুর জেলা। মূলত ঢাকা থেকে খুলনা, যশোর, কুষ্টিয়া সহ ঝিনাইদহ, মেহেরপুর প্রত্যেকটি জেলাকে একত্রিত করেছে সড়ক পথ দিয়ে। চলুন আপনাদেরকে গড়া সেতু সম্পর্কে কিছু তথ্য আপডেট করি। দৃষ্টিনন্দন 630 মিটারে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 1988 সালে এবং এটি উদ্বোধন করা হয় 1991 সালে। সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $10 মিলিয়ন। গড়া সেতুর এক একটি পিলার যেন প্রেমিক প্রেমিকাদের জন্য এক একটি স্তম্ভ। আর প্লাস এল, প্রিয়াঙ্কা প্লাস পি, রহিম প্লাস সুলতানা। চলো ওদিকে দেখা যাক। পি প্লাস ই, সুমন প্লাস নাসিরুল, জাহাঙ্গীর প্লাস ময়না। এক একটি প্লাস যেন এক একটি প্রেমের স্তম্ভ। এটি এখানকার সবচেয়ে মজার বিষয়। আপনি যদি এখানে আসেন তাহলে আপনিও আপনার একটা স্মৃতি এখানে লিখে রেখে যেতে পারেন। বর্ষার সময় মধুমতি যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন সেতু থেকে কামারখালি বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এটাই ছিল আমাদের আজকে গড়া সেতু ভ্রমণ। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।